হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহার। আমি সোমা, তোমাদের বন্ধু, বুঝতেই পারছো তো। তোমরা ভাবছো হঠাৎ করে রান্না ছেড়ে গল্প করতে চলে এলাম। হ্যাঁ, ভীষণ বোর হয়ে যাচ্ছি বাড়িতে থেকে থেকে, কি করব বুঝতে পারছি না। তাই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে একটু গল্পই করি। তো আমি এখন ছাদে, তোমাদের এখন গুড ইভিনিং বলবো না গুড আফটারনুন বলবো আমি নিজেই ঠিক করে উঠতে পারছি না, কারণ এখন বিকাল 5টা বাজে। আমি এখন ছাদে উঠেছি ঘোরার জন্য। তো এই বিকালবেলার সময়টা ছাদে ঘুরতে আমার ভীষণ 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 ভালো লাগে, কারণ নিচে থেকে দেখে তো আমি বোর হয়ে যাচ্ছি। তো ভাবলাম যাই, ছাদে যখন ঘুরছি তখন আমার বন্ধুদের সাথে একটু দেখা করি, একটু গল্প করি, তারা এখন এই সময়টা কি করে বাড়িতে সেটা জানি। তোমরা এই বিকালবেলা 5টার সময় বাড়িতে কি করো আমাকে একটু কমেন্টে অবশ্যই করে জানিও। আর দেখো আজকে ওয়েদারটা ভীষণ ভালো, ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো এই সময়টা খুব ভালো লাগে, বোরনেসটা অনেকটা কেটে যায়। তো রান্না তো আছেই, রান্না তোমাদের দেখাবো আজকে, খুব দারুণ বিকালেরই একটা রান্না দেখাবো। তো চলো আমাদের ছাদটা তোমাদের একটু ঘুরিয়ে দেখ। দেখো আমি তোমাদের এদিকে ছাদে ভ্রমণ করাচ্ছি, কি করব বলো, অন্য জায়গা তো আর নিয়ে যেতে পারছি না। এই আমাদের ছাদ, এই সুন্দর ছাদটা আমার খুব ফেভারিট জায়গা। ছাদের সামনে, আমাদের বাড়ির সামনে একটা বড় মাঠ আছে, এই মাঠেই সকালবেলা বাজার বসে, সেটাও তোমাদের একদিন দেখাবো। দেখো এখনো সূর্য অস্ত যায়নি, ঘন ঘন করছে আকাশে। এই ছাদেই আমি ঘুরে বেড়াই, আমার নিজের মতো ছোট্ট ছোট্ট বাগান করে নিয়েছি। এটা উচ্ছে গাছ, এখানে কিছু গাছ আছে, দেখো একটা লেবু গাছ আছে, লেবু গাছের পাতাগুলো কি সুন্দর বেরিয়েছে দেখছো। এই গাছে আমি রোজ বিকালবেলা জল দিই, এইভাবেই আমার সময়টা কাটে। এই কোণে একটা ফুল গাছ আছে। আমাদের ছাদ খুব একটা বড় নয়, বাড়ির দুধারে ভাগ করা আছে, সেই ভাগের মধ্যে এইটা একটা ছোট ফালি, এখানেই আমি সাজিয়ে নিই। আর এই আমাদের নারকল গাছ দেখো, এটা আপাতত আমাদের বাড়ি এলাকায় সব থেকে উঁচু গাছ বলে চিহ্নিত, এটা প্রশাসন থেকে চিহ্নিত করেছে, আমি নিজে করিনি। এই গাছটাতে কিন্তু খুব ভালো ফলন হয়, ভর্তি ভর্তি নারকল ডাব হয়, চিলের বাসাও হয়। দেখো আমাদের নারকল গাছের পাশে, আমাদের পাশের বাড়িরও একটা নারকল গাছ আছে, এই গাছটাতেও অনেক ডাব হয়। তো চলো আজকে তোমাদের অনেক ছাদ বাড়ির চারপাশ ভ্রমণ করিয়েছি, এবার রান্নায় যাই, এর পরের ভিডিওতে আবার অন্য কোথাও তোমাদের ঘুরিয়ে আনবো। বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে, আমি ছাদ থেকে নেমে এসেছি, স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠেছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না। এবার চলো আমরা রান্নাঘরে যাই। তো দেখো আমি সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি, এবার আজকের আমার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পাউরুটি, দেখতে পাচ্ছো ব্রেড আমি নিয়েছি, তার সঙ্গে একেবারে ঠান্ডা ঠান্ডা কফি। এবার ব্রেড দিয়ে আমি একটা টুইস্ট বানাবো, সেটাই তোমাদের দেখাবো। তো আজকে ব্রেড দিয়ে যে টুইস্টটা বানাবো তার নাম দিয়েছি ব্রেড পিৎজা। এতে আমি কোনো ইস্ট ব্যবহার করিনি, কোনো চিজ ব্যবহার করিনি, আর ওভেন তো নয়, আমি গ্যাস ওভেনই এটা বানিয়েছি। তো দেখো এই রান্নাটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুন্দর, এবং বাচ্চারা তো এই কালারফুল ব্রেড দেখলে ভীষণভাবে আকৃষ্ট হবে, তারা খেতেও চাইবে, আর এটা খাওয়াটা হেলদিও। তো রান্নাটাকে যতটা সম্ভব আমি একদম বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে করার চেষ্টা করেছি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্য করি লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে আমি এটা কীভাবে বানালাম। এটা বানানোর পদ্ধতি খুবই সোজা, এটা একটু চেষ্টা করলেই পারা যায়, কোনো অসুবিধা নেই, চট জলদি এই ব্রেকফাস্টটা হয়ে যায়। তো চলো দেখে না কীভাবে বানানো। তো এটা বানানোর জন্য প্রথমে আমি হোয়াইট সসটা মানে তৈরি করে নেব, তার জন্য কড়াটা গরম করেছি আর একটু তেল দিয়েছি। দেখো তার উপর থেকে আমি পরিমাণ মতো ছোটো বাটির এক বাটি মতো আমি ময়দা মিশিয়েছি, তার সাথে নুন দিয়েছি। এটা বাটারে করলে বেশি ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে বাটার ছিল না, তাই জন্য আমি হোয়াইট অয়েলেই করলাম। তো করে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবে, চাইলে কড়াটা গরম হয়ে গেলে আঁচটা নিভিয়েও দিতে পারো। দেখো একটু নাড়াচাড়া করা হয়ে গেলে ওপর থেকে আমি দুধ অ্যাড করব। এই হোয়াইট সস বানানোর রেসিপিটা আমি আগেও অন্য ভিডিওতে দেখিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এটাকে দেখো আমি এই সময় গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। এই যে লাম্পগুলো হচ্ছে এটাকে একেবারে ভালো করে মিক্স করে না নিলে খেতে ভালো লাগবে না। তো এটাকে আমি খুব সুন্দর করে মিক্স করে নিলাম, দেখো মোটামুটি আমার হোয়াইট সস তৈরি হয়ে গেছে।
আমি আর একটু পাতলা করার জন্য আরও একটু দুধ দিলাম, কারণ এটা গরম থাকা অবস্থায় দুধটা টেনে নেয়। তো ভালো করে আমি এটাকে মিক্স করছি। দেখো এই রান্নাটা করতে বিশেষ টাইম লাগে না, শুধুমাত্র এই হোয়াইট সসটা যতক্ষণ তৈরি হতে লাগে সেইটুকু টাইম একটু দিতেই হয়। এটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে, এটা করে টিফিনেও দেওয়া যায়। বাড়িতে আমি যেরকম কোল্ড কফির সঙ্গে সার্ভ করেছি সেরকমও করতে পারা যায়। তো হোয়াইট সসটা হয়ে গেলে এটাকে আমি পাশে সরিয়ে রাখলাম। তারপরে আমি দেখো একটা চাটু বসিয়েছি, সেটাকে গরম করে তার উপর আমি ফ্রাইং প্যানটা বসালাম। ডাইরেক্ট কিন্তু আমি আগুনে দিলাম না, তার মধ্যে ব্রেডগুলোকে নিয়ে প্রথমে আমি টমেটো সস মাখিয়ে নিয়েছি, তারপরে উপর থেকে দেখো হোয়াইট সসটা আমি এর উপর স্প্রেড করে দিচ্ছি। এটা কিন্তু আমি এখনও পর্যন্ত প্যানে দিইনি, আগে এটাকে অ্যারেঞ্জ করে নেব, তারপরে আমি এটাকে প্যানে দেব। ওদিকে অল্প আঁচে প্যানটা গরম হতে থাকছে, এটাকে সুন্দর করে আমি স্প্রেড করে নিলাম। দেখো এখানে আমি কোনো চিজ ব্যবহার করছি না, যাতে করে বাড়ির সবাই খেতে পারে, কারণ চিজটা অনেকের ক্ষেত্রে এখনের যুগে রেস্ট্রিক্টেড করা হয়েছে, অনেকে খেতে চায়ও না। আর সবসময় চিজ বাড়িতে অ্যাভেলেবেল থাকে তাও নয়। আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি সেগুলো মোটামুটি সবই বাড়িতে থাকে। দেখো এরপরে আমি উপর থেকে টপিংস দিয়ে দেবো, এটা যতটা কালারফুল হবে ততটা হেলদিও হবে। তিন ধরনের ক্যাপসিকাম, পেঁয়াজ, কেউ চাইলে পনির বা ছোটো করে কুটে রাখা চিকেনও দিতে পারে। আমি এটাকে ভেজি করছি, তো টপিংসগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। সুন্দর করে সাজানো হয়ে গেলে কেউ চাইলে এই টপিংসগুলো আগে একটু ব্লাঞ্চ করেও রাখতে পারে তেলে বা জলে। আমি এখানে রই দিলাম। দেবার পর দেখো যখন সুন্দর করে সাজানো হয়ে গেছে, এবার আমি প্যানে এগুলোকে বসিয়ে দেবো। প্যানটা কিন্তু প্রিহিটেড, আঁচটা কমিয়েই রাখতে হবে। তো এগুলো বসানো হয়ে গেল, ওপর থেকে আমি একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু চিলি ফ্লেক্স, অরিগ্যানো থাকলে অরিগ্যানো দিলেও ভালো লাগে, এগুলো আমি ছড়িয়ে এটাকে আমি মিনিট সাতেকের মতো চাপা দিয়ে, অবশ্যই চাপা দিয়ে দিতে হবে, চাপা দিয়ে একটু হতে দিতে হবে। দেখো আমি পাশে আরও একটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে চাপা দিয়ে আমি 7 মিনিটের মতো রেখেছিলাম। তারপরে দেখো আমার হয়ে গেছে মোটামুটি রান্নাটা, দেখতেই পাচ্ছ টপিংসগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারা যাচ্ছে এগুলো কুকড। তো রান্নাটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগলে অবশ্যই করে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।